আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত ভাই প্রশ্ন করেছেন যে আপনি আগে গোফ চেঁচে ফেলতেন কিন্তু আরব শেখদের দেখা যাচ্ছে যে গোফ আছে আর হাতিশে আছে যে অধিক ছোট করতে তা এখন অধিক ছোট করা কি বোঝায় এখানে স্পষ্ট কথা রাসুসলাম বলছেন যে কাস 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 করার কথা বলা হয়েছে কাসুসাওয়া আরিফ তোমরা মোচকে কাটো তো কাটা এক জিনিস আর হচ্ছে মুন্ডন করার এক জিনিস রাসুসলাম হালিক হালাক হালাক বলেনি যে হালিকুল ইফত বলা হয়েছে যে আপনার হা আপনার হালাক করার কথা আছে লজ্জাস্থানের চুল কিন্তু গুফের ক্ষেত্রে কাস শব্দটা আছে কাসের সাওয়ার তো এই জন্য কেঁচি দিয়ে কাটবেন যদিও অত্যন্ত ছোট করে কাটা যায় কাটবেন কিন্তু তার মানে এই না যে একেবারে হালাক করে দেওয়ার মতো এক নাম্বার জিরো মেশিন মেরে দিবেন এটা হচ্ছে মুসলা করা ইমাম শাফি অথবা মাল ইমাম শাহফি রহম্লা বলছে এটা হচ্ছে মুসলা করা মুসলা মানে হচ্ছে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা কারণ নাক কেটে দিলে যেমন দেখাবে বিশ্রী তো তার কাছে হচ্ছে কেউ যদি মোস্কে এইভাবে মহিলাদের মতো একবারে চেঁচে ফেলে যেমন বিশেষ করে তাবলিক জামাতের ভাইয়েরা করে থাকে না এটা সালাফদের কাছে অপছন্দনীয় মোচকে কাটতে বলেছেন তাই কাটবেন তারপরে চুলকে কথা আছে যেমন হাতের নিচের লোমের কথা আছে এটাকে উঠিয়ে ফেলতে হবে এই এই ভাষাটা আছে আর নাবের নিচের চুলের ক্ষেত্রে এটাকে চেঁচে ফেলার কথা আছে যার জন্য যেটা সহজ হয় তবে মোচ অবশ্যই ব্লেড দিয়ে চাচা যাবে না আর একেবারে কেঁচি দিয়ে একবারে চাচার মতো মিশিয়ে ফেলাটাও উচিত নয় যদি আপনি বলবেন আমি কেঁচি দিয়ে ছোট করে কাটতেছি এখন তো অত্যাধুনিক ডিভাইস বেরিয়ে গেছে বা মেশিন যার ফলে ওই চাচার মতোই কাটা যায় কিন্তু এটা উদ্দেশ্য উদ্দেশ্য ছিল না হচ্ছে মোচকে ছোট করে রাখতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে আরবদের আছে মানে মোচ আছে এটা বুঝতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ভদ্রতা কারণ ইহুদি নাসারাদের এবং অগ্নিপুজুকদের আমাদেরকে খেলাফ করতে বলা হয়েছে একটা জাতি আছে যে মোচ কাটে না একটা জাতি আছে দাড়ি ফেলে দেয় তো এই জন্য আমাদেরকে বলা হয়েছে না তোমরা মোচকে কাটো আর দাড়িকে রাখো এবং এই জন্যে কাটার কাটার শব্দটা যেহেতু আসছে অতএব আপনি একটু কিছুটা প্রকাশ পায় এরকম অবস্থায় কাটেন এটাই উত্তম জি তবে আপনার একেবারে ছোটো করে কেটে ফেলে যে গুণা হবে তা কিন্তু না ওটা আপনার রুচির ব্যাপার কিন্তু ভদ্রতা হচ্ছে এমন যে কিছুটা প্রকাশ পাবে এমনটাই সালাবদের মত আসসালামু আলাইকুম